বেশি টাইম দিব না, কেননা আমি কিন্তু আগের থাকতেই এগুলো সব সেটিং করে নিছি। আপনারা আপনাদের বুঝ মতো এগুলো সেটিং করে নিতে পারবেন। জাস্ট ওয়ারিংটা কিভাবে করতে হবে সম্পূর্ণ বিষয় আমি বুঝিয়ে দেব আপনাকে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ইএসবি বাংলার নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে অভিনন্দন এবং শুভেচ্ছা। ভিউয়ার্স, আমার যে ভিডিওগুলো, এই ভিডিওগুলোয় আপনাদের শিক্ষণীয় কিছু বিষয় থাকে, আর আমি যে কাজগুলো করি সেই কাজগুলোয় আপনাদের বাজে সময়টা বেশি খুয়াই না। তারপরে যদি আমার কোনো ভিডিও বড় করতে হয় সে বিষয়ে আপনাদেরকে আমি বলেই টাইমটা বেশি করে নেই। তো আজকের ভিডিওতে আপনাদের বেশি টাইম দিব না, কেননা আমি কিন্তু আগের থাকতেই এগুলো সব সেটিং করে নিছি। আপনারা আপনাদের বুঝ মতো এগুলো সেটিং করে নিতে পারবেন। জাস্ট ওয়ারিংটা কিভাবে করতে হবে সম্পূর্ণ বিষয় আমি বুঝিয়ে দেব আপনাদের। তো এখানে আমি বলি, এটা হলো আমাদের এসি কর্ড। এসি কর্ডের লাইনটা আমরা একটা শর্ট করে ফিউজের লাগে লাগাই নিছি, দ্বিতীয় আর একটা তার ফিউজ থেকে আমরা আউটপুট করছি, আর একটা তার কিন্তু এসি কর্ডের সরাসরি এই যে এটা আমাদের এই সুইজিংয়ে আসবে। তো এই যে ট্রান্সফর্মার দুইটা লাইন, এই দুইটা লাইন আমরা এই নিচের দুইটা লাগাবো, আর এসি কর্ডের যে এই দুইটা লাইন, এই দুইটা লাইন আমরা উপরের দুইটা লাগাবো। তো এই হলো আমাদের এসি কর্ডের যে তার দুইটা, আর এই দুইটা হলো ট্রান্সফর্মার। তো ট্রান্সফর্মার সাথে আমরা এই যে ছোট পাওয়ার সাপ্লাইটা, 5 ভোল্টের লেভেল লাইট এবং ইউএসবি কানেকশন আমাদের এই পাওয়ার সাপ্লাই থেকে হবে। তো এই দুইটা আমরা অ্যাডজাস্ট করে নিই। তারপরে এই যে পাওয়ার সাপ্লাই আর ট্রান্সফর্মার যে তার দুইটি আমরা একসাথ করছি, এটা সুইজিংয়ের নিচের এই জায়গায় আমরা জ্বালাই করে দেব। বাকি পিনে আমরা বাকি তার দুইটা লাগাই দিলাম এই জায়গায়। আমরা এই এসি কর্ডের ডাইরেক্ট যে 220 ভোল্ট, এই ভোল্টেজটা আমরা এই জায়গায় ইনপুট করে দেব। বাস, আমাদের পাওয়ার সাপ্লাইয়ের কানেকশন কিন্তু দেওয়া হয়ে গেছে। এখন আমাদের ট্রান্সফর্মায় কিংবা এই যে পাওয়ার সাপ্লাইটায় কিন্তু লাইন ইনপুট হয়েছে। এখন এই জায়গার থেকে আমাদের 35 ভোল্ট যে আউটপুট হবে এটা এসি। তো এসিটা আমরা ডিসিতে কনভার্ট করব। তো তার জন্য এই তারটা হলো গ্রাউন্ড, এই তারটা আমরা এই জায়গার থেকে ভরে নিলাম। জাস্ট এই জায়গায় আমরা এই যে জাম্পারটা আছে, জাম্পারটা হলো গ্রাউন্ড নেগেটিভ, এই গ্রাউন্ড নেগেটিভের সাথে আমরা ঝালাই করে দেব। এই যে গ্রাউন্ড নেগেটিভের যে বাকি অংশ আছে এটা আমরা এই সার্কিটের সাথে ঝালাই করে দিলাম। বাস, আমাদের ট্রান্সফর্মার থেকে গ্রাউন্ড যে অংশটা এটা কিন্তু সার্কিট পর্যন্ত পেয়ে গেছে। এখন আমরা এই জায়গায় এই তার দুইটা শর্ট করে দেব। শর্ট করিয়া এই ডায়োডের যে দুইটা পিন আছে, এই দুইটা পিনে কোনো নেগেটিভ পজিটিভ নাই, এই দুইটা পিন থেকে এই 35 ঢুকবে। জাস্ট এই জায়গার থেকে ঢুকবে এসি 35, এই জায়গার থেকে কনভার্ট হয়ে ডায়োডের মাধ্যমে ডিসি 35 বাইরে এব। তো দুই সাইড থেকে বাইর হবে একটা নেগেটিভ 35 ভোল্ট আর একটা পজিটিভ 35 ভোল্ট। এখন যে ডায়োডের সাথে আমরা ঝালাই করে দিচ্ছি। গেল আমাদের ফিল্টারিংয়ের ভোল্টেজ ইনপুট করা হয়ে গেল। এখন আমরা এই জায়গায় আউটপুট করব ডিসি ভোল্টেজ 35 ভোল্ট। তো আমরা নেগেটিভ অংশে নেগেটিভ একটা তার লাগাইলাম কালো রঙের। তারগুলো দেখতে হয়তো বা আপনাদের কাছে চিকন লাগতে পারে, কিন্তু তারগুলো কিন্তু অনেক শক্তিশালী তার লাগাই নিতেছি। এটা আমরা পজিটিভ, এই পজিটিভটা আমরা ঠিক পজিটিভে লাগাই দেব। আর
নেগেটিভ তারটা আমরা ঠিক নেগেটিভে লাগাই দেব। এখন আমাদের যেটা বাকি আছে এই যে স্পিকার লাইনটা টানব, স্পিকারের যে লাইন, স্পিকার লাইনটা ঠিক এই জায়গার থেকে টানবো। এই জায়গায় স্পিকার লেখাই পাবেন, দুটোটা তার আমি একই কালারের নিলাম। কিসের জন্য? আপনার স্পিকার ভোল্টেজটা থাকে, স্পিকারে যে ভোল্টেজটা বাইরে হয় এই ভোল্টেজটা হলে অমস, আর অমস সাধারণত অমসের যে ভোল্টেজগুলো এগুলো এসি, এই জন্য কোনো নেগেটিভ পজিটিভ নেই স্পিকার ভোল্টেজের ক্ষেত্রে। তো আমি তার জন্য একই কালারের তার লাগাই দিলাম। আমাদের ভেস্টনে একটা ভালো নেগেটিভ তার দরকার, তার জন্য আমি একটা জাম্পার নিলাম, আর জাম্পারের সাথে আমি টিউব দিয়ে কভার করে নিলাম। আপনার ভেস্টনের নেগেটিভটা যদি ভালো মজবুত না হয়, তারটা যদি ভালো এম্পিয়ার সম্মত না থাকে, তাইলে আপনার ভলিউম দেওয়ার সময় কিন্তু হাম ডাকটা দেবে। তো হাম ডাকটা যাতে না দেয় আপনারা এই জায়গায় ভালো একটা ইয়া দিয়ে দেবেন, ভালো একটা তার দিয়ে দেবেন যেটা দিয়ে এম্পিয়ারটা ভালো পায়। তো এই গেল আমাদের। এখন আমরা ভেস্টনে ভোল্টেজ ঢুকাবো প্লাস অডিও গ্রিডটা ঢুকাবো। তো আমরা এডি অডিও গ্রিডের তারটা এই জায়গায় লাগাই নিলাম। জাস্ট ভলিউমের যে আউটপুট পিন আছে আউটপুট পিনে আমরা লাগাই দেব। এখান থেকে আমরা 35 ভোল্ট পজিটিভ নেব ভলিউমের বেস্টনের জন্য। আপনারা অনেকেই 12 ভোল্ট দিয়ে বেস্টনের ভোল্টেজটা ঢুকান, আমি আপনাদের 35 ভোল্ট সরাসরি ঢুকিয়ে দেখাবো, যার ফলে আপনাদের সেটগুলোতে কোনো হাম ডাক দিবে না। তো আমি একটা অনকে রেজিস্ট্যান্স নিলাম, এই অনকে রেজিস্ট্যান্স দিয়ে আমরা ভেস্টনে পজিটিভ ভোল্টেজটা ঢুকাই নেব। তো আমি অনকে রেজিস্ট্যান্সের ভিতরে একটা টিউব ঢুকাই নিলাম, যাতে আমাদের কোনো জায়গায় শর্ট সার্কিট না হয়। তার বাদে আমি এই যে ভোল্টেজটা ক্যাপাসিটরে ঘোরাতে পজিটিভ স্থানে লাগাই দিলাম। এই জায়গা থেকে এই ইনপুট লাইনটা আমরা এই জায়গায় এই আরসি সকেটে লাগাই দেব। তো আমি একটা তার অডিওতে লাগাই নিলাম, এটা হলে অডিও ইনপুট, আর দ্বিতীয়টা আমি নেগেটিভে লাগাই নিলাম। তো আমি তার দুইটে লাগাই নিলাম। এখন এই জায়গায় আমি যেটা নেগেটিভে লাগাইছি এই নেগেটিভটা আমরা এই আরসি সকেটের যে নেগেটিভ এই নেগেটিভে লাগাই দেব। আমি তারগুলো লাস্টে ঘুষ করে দেখাবো আপনাদের। তো এখন আমরা এই যে ইউএসবি কানেকশন দেব, জাস্ট আমাদের কাজ কিন্তু শেষ। এখন আমরা ইউএসবি কানেকশনটা দেব। ইউএসবি কানেকশন দিলে আমাদের এই জায়গায় যে কাজটা করতে হবে, আমরা ইউএসবি তারটা পজিটিভটা পজিটিভে এবং নেগেটিভটা ঠিক নেগেটিভে লাগাই দিলাম। তো আমরা এই সুইচিংয়ের সাথে একটা লাইন করব এই ইউএসবি। তো তার জন্য আমরা এই যে পজিটিভ অংশটা আছে
এই যে পজিটিভ অংশতে আমরা একটা তার জ্বালাই করব। তো আমরা এই যে পজিটিভ তারটা লাগাই নিলাম, এখন সুইজিং থেকে একটা তার নেব যাতে আমাদের এই যে আমাদের ইউএসবির পজিটিভে এটা সংযোগ করতে পারি। তো এখানে আমরা সুইজে এটা ঝালাই করে দেব। তো বুঝতেই পারছেন এই পজিটিভটা সুইজিংয়ে ঢুকছে, সুইজিং থেকে আমাদের ইউএসবিতে আসছে, যখন অন করা হবে তখন কিন্তু এটা ইউএসবিতে যাবে। এখন আমাদের এটা হলো নেগেটিভ, এই যে নেগেটিভ, এই নেগেটিভটা জাস্ট আমরা এই যে ভেস্টনের নেগেটিভে দিয়ে দেব। বেস্টনের নেগেটিভে আমরা নেগেটিভটা ইউএসবি লাগাই দিলাম। কিন্তু এই জায়গায় আর একটা কথা আছে, যদি আমরা পাওয়ার সাপ্লাই থেকে, এই যে পাওয়ার সাপ্লাই থেকে একটা নেগেটিভ আমরা বেস্টনে না দিই, তাহলে কিন্তু এই বেস্টনটা এই জায়গায় পাবে না। তো নেগেটিভটা ওই জায়গায় পাওয়াইতে হলে আমরা এই জায়গায় একটা এখান থেকে একটা নেগেটিভ নিয়ে আমরা বেস্টনের সাথে লাগাই দেবো, অথবা সার্কিটের সাথেও লাগাইতে পারি, বা এই এই যে জাম্পারটা আছে এই জাম্পারের সাথেও লাগাইতে পারি। জাস্ট আমরা এই বেস্টনের সাথে দিলে ভালো হবে, যে একটা হামিম ডাক আছে, হাম ডাকটা দিবে না। তো সেই জন্য আমাদের কাজটা করতে হবে বেস্টনের সাথে এই জায়গার থেকে নেগেটিভটা নিয়ে আমরা লাগাই দেব। তো পাওয়ার সাপ্লাইয়ের সাথে আমরা এই কাজটা করে দিলাম ঝালাইটা। বাকি জ্বালাইটা আমরা এই জায়গায় বেস্টনের সাথে নেগেটিভে সংযোগ করে দিলাম। এই যে পাওয়ার সাপ্লাইটা অবশ্যই এই জায়গায় কিন্তু 220 ভোল্ট, এটা সেভ না করে রাখবেন না, বাড়ি খাইলে আপনার ফায়ার হইতে পারে। তো আমি আপনাদের দেখানোর জন্য সব কিছুই একটু, তো এখন আমরা এই বেস্টন থেকে আর একটা মানে পাওয়ার সাপ্লাইটার থেকে আর একটা ভোল্টেজ নেব, যে ভোল্টেজটা আমাদের লেভেল লাইটটা চলবে। লেভেল লাইট সাধারণত 5 ভোল্ট, এই 12 ভোল্ট, কিন্তু 5 ভোল্ট দিলেও লেভেল লাইট চলে, সে বিষয়টাও আজকে আপনারা দেখে যাবেন। তো এখানে আমাদের অডিওটা ঢুকবে, অডিও ইনপুট ঢুকবে এই জায়গায়। তো আমি একটা অনকে রেজিস্ট্যান্স লাগাই নিলাম, আর এখানে আমাদের সাধারণত নেগেটিভ ঢুকবে, তো আমি নেগেটিভটা লাগাই নিলাম। এই জায়গায় আমাদের পজিটিভটা এই সাইডে ঢুকবে বা এখানে ঢুকবে, আমি এই যে পজিটিভ একটা প্রিন্ট আছে এই লাইটের আগামুর ওই পজিটিভ, তো আমি এই পজিটিভটা এই জায়গায় লাগাই নিলাম। এখন আমাদের এখানে দেখুন ইউএসবির দুইটা তার, একটা তার হলে নেগেটিভ, এই নেগেটিভ নেগেটিভ আমরা ঠিক নেগেটিভে লাগাই নেব, আর একটা হলো অডিও ইনপুট, অডিও ইনপুটটা আমরা এই ভলিউমের এই অংশে লাগাই নেব। লেভেল লাইটের যে অডিওটা, এইটাও আমরা ইউএসবির অডিওতে লাগাই নেব। তো ট্রাইটা করার জন্য আমরা পাওয়ার সুইচটা অন করলাম। যে বক্স দেখাইলাম না, এই সাউন্ড যা হয় তাতে করে নিজস্ব একটা অনুষ্ঠান ক্যাপচার করা যায় এই সেট দিয়ে। তো একটা সেট বানাইতে আপনার সর্বোচ্চ খরচ হবে 1000 থেকে 1200 টাকা।
এই জায়গা থেকে আমরা ইউএসবিটা অফ করতে পারবো, এই জায়গা থেকে পুরো পাওয়ার অফ করতে পারবো।